আসসালামু আলাইকুম, আরো একবার স্বাগতম প্রযুক্তি বিটিএন নতুন আরো একটি ভিডিওতে। ভিউয়ার্স, আপনারা ইউটিউবে যারা বিভিন্ন টিপস বা ট্রিক্স বা লার্নিং টাইপের ভিডিও দেখে থাকেন, তারা হয়তো বা সকলেই একটি ভিডিও খেয়াল করেছেন যেখানে দেখা যায় যে একটি সাদা বোর্ডের উপর মানুষ হাত দিয়ে কিছু আঁকাআঁকি করছে। আর যদিও সে আঁকাআঁকিগুলো তারা একটি ইমেজকে করছে, সেই ইমেজটি আসছে যাচ্ছে বা স্লাইড আকারে কাজ করছে। আপনারা হয়তো বা অনেকে ভাবেন যে এই জিনিসটি আসলে করে কিভাবে, আর এই জিনিসটি করা কি খুবই কঠিন না সহজ একটা কাজ? আপনাদের মধ্যে হয়তোবা অনেকের মনেই এরকমের প্রশ্ন রয়েছে। আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে এই জিনিসগুলো আসলে করে কোন সফটওয়্যার দিয়ে, এই কাজটি কতটা কঠিন বা কিভাবে তা করে, এই সবগুলো জিনিস সম্পর্কে আমরা আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, তার আগে জানিয়ে দিই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আমাদের মধ্যে থেকে অনেকেই আছি যারা হোয়াইট বোর্ড অ্যানিমেশনের কাজ করি, বা অনেকেই এই নামটি শুনেছি বা অনেকে শুনিনি। আসলে আমরা ভিডিওর প্রথম অংশে যে জিনিসটি সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি যে একটি সাদা বোর্ডের উপর একটি ইমেজের উপর বা একটি ইমেজের মতো করে চিত্র আর্ট করা হচ্ছে, এই জিনিসটি মূলত হোয়াইট বোর্ড অ্যানিমেশন। সাধারণত এরকমের কাজ করা হয় যে সফটওয়্যারটি দিয়ে, সেই সফটওয়্যারটির নাম হলো ভিডিও স্ক্রাইব। এর মাধ্যমে আপনারা খুব সহজেই এই কাজটিকে করে ফেলতে পারবেন। এজন্য আপনাকে যে খুব বেশি কিছু করতে হবে বা খুব বেশি কিছু জানতে হবে তাও না। এই কাজটি করার জন্য যে আপনাদের খুব বেশি মানের বা উন্নত পিসি লাগবে তেমনও না, আপনারা যে কোনো সাধারণ পিসিতেও এই ভিডিও স্ক্রাইবের কাজটি করতে পারবেন। শুধুমাত্র গুগল থেকে বা বিশ্বস্ত কোনো সাইট থেকে এটি ডাউনলোড করে নেবেন, তারপর এটিকে ওপেন করে জাস্ট একটা ইমেইল দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন। আপনার ইমেইল থেকে ভেরিফাই করলেই আপনার এই সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। যদিও সফটওয়্যারটি পেইড রয়েছে, আপনারা চাইলে পেইডটাও ক্রয় করে ব্যবহার করতে পারেন, তবে সফটওয়্যারটি কিছু সময় ফ্রিতেও কিছু দিনের জন্য দিয়ে থাকে। তো ভিউয়ার্স, আপনারা যেটি ব্যবহার করেন না কেন, এই হোয়াইট বোর্ড অ্যানিমেশন সফটওয়্যারটি অর্থাৎ ভিডিও স্ক্রাইব অন করলেই আপনারা দেখতে পারবেন প্লাস একটি আইকন রয়েছে। সেই আইকনের পর থেকে আপনারা সেখানে ইমেজ অ্যাড করে এই কাজগুলো করতে পারবেন। আপনারা এখন নিজেই চেষ্টা করে দেখুন এর কাজটি কতটা সহজ। তারপরেও যদি আপনারা এর কাজটি না করতে পারেন, তাহলে আমরা পরবর্তীতে একটি ভিডিওই দিব যেখানে আমরা আপনাদেরকে এই ভিডিও স্ক্রাইব সম্পর্কে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি এই ভিডিওটি এতদূর দেখে থাকেন বা ভিডিও স্ক্রাইব ব্যবহার করার বা এর কাজ করার চিন্তাভাবনা করে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা যখনই এই বেসিক ভিডিওটি আপনাদের জন্য আপলোড করব, আপনারা সেই ভিডিওটি দেখতে পারবেন। আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করুন, আর পরবর্তীতে আমাদের আপলোড করা ভিডিওটি সাথে সাথে পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন। আমাদের পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন।